এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিক জামাতের তিন দিন ব্যাপী বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব রোববার বেলা এগারোটার একটু পরে শুরু হয় আখেরি মোনাজাত মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশি মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের। মোনাজাতে অংশ নিতে জনস্রোত হয় টঙ্গীর ইস্তেমা ময়দান রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরের অনুষ্ঠিত এই আখেরি মোনাজাতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মহান রাব্বুল আলমিনের দরবারে রহমত ও হেদায়ত প্রার্থনা করেন গোটা তুরাগ তীর লাখো মুসল্লিতে অশ্রুসিক্ত হয়ে বিশ্বশান্তি কামনা করা হয় এর আগে বাদ ফজর থেকে শুরু হয় আম বয়ান এরপর শুরু হয় হেদায়েতি বয়ান একজন মুসলমান কিভাবে জীবন পরিচালনা করবে এর দিক নির্দেশনা দেওয়া হয় এই বয়ানে এরপরই অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত আমিন আমিন মুখরিত হয়ে ওঠে তুরাগ নদের তীর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে ওঠে লাখো মুসল্লি প্রথম পর্বের তিন দিন বিশ্ব ইস্তেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের কয়েক হাজার মুসল্লিসহ তিরিশ লাখের মতো ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম দফায় তিন দিনব্যাপী মুসলিম বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম জমায়েতের শেষ দিনে আখেরি মোনাজাতে সামিল হতে শনিবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানী ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমা ময়দানে ট্রেন বাস ট্রাক মাইক্রোবাস জিপ কার এবং নৌকাসহ নানা ধরনের যানবাহনে ছুটে আসেন ভোর থেকেই রাজধানীর খিল বিশ্বরোড থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রবিবার ঢাকা থেকে আরো বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন রেলপথ বিভাগ হয় মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক তিনি বলেন মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ভিত্তি আরও দৃঢ় হল তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ইউনিয়ন আওয়ামী লীগের এই সম্মেলন বিরাট ভূমিকা রাখবে ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতি প্রমাণ করে তৃণমূল আওয়ামী লীগ কত সংগঠিত তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন তার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সংগঠন স্বাধীনতার পক্ষের সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন তার সেই রেখে যাওয়া সোনার বাংলা বিনির্মাণে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিবর্ষের ক্ষণগণনার উদ্বোধন প্রমাণ করেছে দেশের জনগণ আজও সেই মহান নেতার আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছে আগামী দিনে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনে সকলকে একযোগে কাজ করে যেতে হবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান আসলাম আলী আসকান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ছত্রিশ জনকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ আসামিদের আটক করেছে বোয়ালিয়া মডেল থানা সাতজন রাজপাড়া চার চন্দ্রিমা দুই মতিহার চার কাটাখালী পাঁচ বেলপুকুর তিন শাহমুখদুম এক এয়ারপোর্ট দুই পবা তিন কাশিয়াডাঙ্গা তিন ও ডিবি পুলিশ দুই জনকে আটক করে যার মধ্যে পনেরো জন ওয়ারেন্টভুক্ত আসামি নয় জনকে মাদক সহ ও অন্যান্য অপরাধে বারো জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া মাদক উদ্ধার করেছে রাজশাহীতে বেড়েছে শীতের প্রকোপ রাত থেকেই শুরু হয়েছে শীতের তীব্রতা রবিবার থেকেই শৈতপ্রবাহ শুরু হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা রবিবার সকাল থেকে আকাশে সূর্য থাকলেও রয়েছে হিমেল বাতাস এ কারণে বেশি শীত অনুভূত হচ্ছে রবিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সকালে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সাত থেকে আট কিলোমিটার তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নামলে ধরা হয় সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈতপ্রবাহ হিসেবে ধরা হয় আর তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈতপ্রবাহ বলে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের সোয়েটার এবং বই উপহার দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের হতদরিদ্র পরিবারের সন্তানদের নিয়ে স্কুলের জন শিশুকে সোয়েটার ও সাতজন মাকে দ্বিতীয় ও চতুর্থ বই প্রদান করা হয়েছে শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে এই শীতবস্ত্র ও বই বিতরণ করেন রামেক কলেজের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী বি কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তবিবু রহমান শেখ সাচিপের রামেক সভাপতি ডাক্তার খলিলুর রহমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান বাদশাহ জেলা সভাপতি চিন্ময় কান্তি দাস রামেকের লিভার রোগ বিভাগের সহযোগী অধ্যাপক হারুনর রশিদ সহকারী অধ্যাপক ডাক্তার অবায়দুল্লাহ ইবনে আলী বাচ্চু ডাক্তার জয়দেব ভাদুরী অধ্যাপক ডাক্তার শাহ আলম নিউরোমেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার পীযুষ কুণ্ডু অনুষ্ঠানে এসব পড়তে শিখি স্কুলের শিক্ষার্থী স্বর্ণা আলিফ ও আলামিন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন এসময় তারা সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে সমাজের সবার প্রতি আহ্বান জানান নাটোরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি এমপি বলেছেন কোন শিক্ষক শ্রেণীকক্ষে না পড়িয়ে যদি বাড়িতে বা বিদ্যালয়ে অর্থের বিনিময়ে কোচিং করান তা সম্পূর্ণ অনৈতিক এই কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসন সহ সকল অভিভাবককে পদক্ষেপ নিতে হবে কোনোভাবেই কেউ ছাড় দিবেন না তিনি রবিবার দুপুরে নাটোরের গুরুদাসপুরে কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে গুরুদাসপুর ও এইচএসি দু সালের জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলি কুদ্দুসের সভাপতিত্বে গুরুদাসপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানেন্ননের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সংরক্ষিত মহিলা আসন 28 বরিশাল সৈয়দ রুবিনা আক্তার এমপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পুলিশ সুপার লিটন কুমার সাহা উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন সহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে দুটি উপজেলার ছয়শো জন কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও পিএসসি এবং জেএসি বৃত্তিপ্রাপ্ত বিশ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় কোন শিক্ষক ক্লাসে তার নিজের ক্লাসে না পড়িয়ে তার নিজের ক্লাসের শিক্ষার্থীদেরকে তার বাড়িতে কিংবা কোনো কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে টাকার বিনিময়ে সেই অংশটুকু কোচিং বাণিজ্য সেটি অনৈতিক সেটি বন্ধ করবার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিধিমালা প্রণয়ন করেছে এবং সেটি যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ